শুনছেন না শুনেন নে এরা যদি তোমাদের দরদি হইল ইফতার মাহফিলে যারা আসছে এরা যদি তোমাদের দরদি হইল তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়াই নে কেন রোজা ও ইফতারকে অপমান করছে আমার ইসলামকে কালিমা লাগাচ্ছে আমার ইসলামকে অপমান করছে খুব ঠান্ডাভাবে বুঝবেন ধর্ম আমার বাপের তৈরি নয় ধর্ম কোনো বিশ্বের বাপের তৈরি নয় ধর্ম কোনো মুক্তি মৌলানার বাপের তৈরি নয় ধর্ম হলো আমিনার লালের দিন ইসলাম আমিনার লালের মোহাম্মদ রসুল্লাহ যেটা রেখে গেছে সেটা এটা নবী সুন্নাত এই সুন্নাতটাকে নিয়ে যদি আপনি আপনার মায়ের মাথাতে পড়ান তাও জায়েজ হবে না সে একজন মুসলিম খাতুন হওয়ার পরও জায়েজ নয় কারণ এটা মুসলিম পুরুষের জন্য সুন্নাত রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে আমরা পড়ি কিন্তু আজ আমরা দেখছি একদল লোক আজকে আমার কমকে টুপি পরিয়ে টুপি পরাতে এসেছে তারা মাথায় টুপি দিয়ে আমার রোজাকে আমার ইফতারের মতো পবিত্র ধর্মীয় কাজকে কালিমা লাগাবার জন্য মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে পেট দেখা যাচ্ছে শরীয়তে যেটা হারাম এই অবস্থায় টুপি পরিয়ে ইফতার পার্টি হচ্ছে না হয়নি বলুন এজন্য হচ্ছে না হয়নি এরা ইসলামের বন্ধু না ইসলামের দুশমন যদি কেউ মনে করেন আরে সম্প্রীতি সম্প্রীতি যদি মনে করেন তাহলে বাউন ভাইদের একটা পরিতে পাওয়া যায় জানেন না বাউন ভাইরা পড়ে ওই বইতেটাকে নিয়ে অন্য কোন মানুষের গলায় একবার পরান তো দেখি সম্প্রীতি কেমন থাকে এক কথা বুঝছেন না বোঝেন নাই এক কথা বুঝছেন না বোঝেন নাই আবার একদল লোক ক্ষমতার জলে মাদ্রাসার জায়গাকে বিক্রি করে দিচ্ছে মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিচ্ছে সেখানেও দেখি আবার একদল মুসলমান তাদের ঘরে নিয়ে গলায় গলায় নিয়ে হই হই করতে লেগেছে এটা কি লজ্জার বিষয় না লজ্জার বিষয় না বড় দুঃখ আজ পুরো পৃথিবী জুড়ে ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে কত অত্যাচার হচ্ছে দেখুন আজকের তারিখে মসজিদে আকসা প্যালেস্তাইনের জমিনে মসজিদ আকসার উপরে অত্যাচার হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে নামাজিরা তাদেরকে ইহুদি সন্ত্রাসীরা গুলি করছে তারা ইফতার করতে বসেছে বুকে গুলি লেগে গেল ছিটকে বুকের গুলি ইফতারে পরে রক্তাক্ত হয়ে যাচ্ছে হে আমার কম এর পেছনে একটাই কারণ প্যালেস্তাইনের মুসলমান একদিন মুনাফেক মুসলমানদের উপরে ভরসা করেছিল আর মুনাফেকরা ভেতরে ভেতরে ইহুদি সন্ত্রাসের সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আজকে প্যালেস্তাইন বাসীর উপরে অত্যাচারে তীব্রতা চালাচ্ছে আর যদি আমার ভারতের দিকে তাকায় আমার গোটান ভারতে বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে মসজিদ গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা গুলোকে ভেঙে দেওয়া হচ্ছে এই অত্যাচার আপনারা দেখছেন না দেখেন নি বলুন এ হচ্ছে না হয়নি সেই অত্যাচার কিন্তু অথচ আমরা ইসলামের অনুসারী কখনো কারো উপরে আঘাত দিয়াকে পছন্দ করি না কিছু মুনাফিক সবচেয়ে বেশি ইসলামের দুশ্মনরাই তৈরি করেছে তাদের ঘরে তাদের দ্বারা অন্য ভুল কথা বলিয়ে পুরো মুসলমানকে ফাঁসাবার একটা প্ল্যান রাখছে আমি বুঝাতে পারছি তো আপনাদেরকে রোজার মাস কত কথা বলবো বলেন না সময় তো তবে একটা কথা বলে যাচ্ছি আজ বিশ্ব জুড়ে ইসলামের দুশ্মনরা মুসলমানদের ও মসজিদ মাদ্রাসা ধর্মের উপরে আঘাত দিচ্ছে না যায়নি রাখুন আমি সালাম পড়াবো তারপরে ইফতারি দিয়ে দেবে আমরা এখানে ইফতার করে যাবো আপনাদের ইফতার দাওয়াত দিয়েছো তো নাকি সব জানেন তো নাকি ইফতার করে যাবো জানেন তো নাকি ভাইরা আমার অনুরোধ করছি আমার কমের কাছে অনুরোধ করছি দেখো নিজের যদি ক্ষতি করো
মনে রাখবে ইসলামের ক্ষতি যদি করো আল্লাহ মাফ কোনদিন করবে না। ইসলামের ক্ষতি তুমি প্রকাশ্য যদি নাও করো, যারা ক্ষতি করছে তাদেরকে তুমি যদি শক্তিশালী হওয়ার সাহায্য করো তাও তোমার কিন্তু মাফ নাই। আজকে আমরা চোখের সামনে দেখছি একদল লোক ক্ষমতার জোরে আমাদের মাদ্রাসা গুলোকে ভাঙছে, আমাদের মসজিদ গুলোকে ভাঙছে, নিরীহ নিরীহ মুসলমান গুলোকে গণহত্যা করছে। এটা আমাদের আজকে জানতে কারো বাকি নেই। আজকে বড় দুঃখের সাথে বলতে হয় শুধু পৃথিবী জুড়ে হচ্ছে তা নয়, শুধু আমার দেশ জুড়ে হচ্ছে তা নয়, আমার রাজ্যের দিকে তাকিয়ে দেখুন গত পরশু দিনের কথা, পূর্ব মেদিনীপুরে কাঁথিতে একটা মসজিদের নামাজ পড়ছিল, নামাজ পড়ছে, সেখানে একদল সন্ত্রাসীরা ঢুকে গিয়ে নামাজিদের ঘরে মেরেছে, মসজিদের উপরে হামলা করেছে। আমার এই বাংলাতে অনেক মাদ্রাসাকে তালা মেরে দেওয়া হচ্ছে, অনেক মসজিদে তালা মেরে দেওয়া হচ্ছে। এ আমার মা, আমি তোমাদেরকে জানতে চাই এই অশুভ শক্তি ইসলাম বিরোধী শক্তি সে যে কোনো কালারে থাকুক না কেন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা, এদের বিরুদ্ধে লড়াই করা, এটা আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? এদেরকে সাপোর্ট করে সহযোগিতা করে এদেরকে আরো শক্তিশালী করে তুলেছে। রিসেন্ট ইসলামের দুশ্মনদের একটা নতুন প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, বলবো একটু বলবো রিসেন্ট এটা শুরু হয়েছে ইসলামের দুশ্মনেরা আমার নবীর ইসলামকে কালিমা করার জন্য তারা এফকার পাটির নামে মাথায় টুপি দিয়ে বেপর্দা নারীদের ঘরে বসিয়ে আমার নবীর রোজা ও অপমান করছে, আমার ইসলামকে কালিমা লাগাচ্ছে, আমার ইসলামকে অপমান করছে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, ধর্ম আমার বাপের তৈরি নয়, ধর্ম কোনো বিশ্বের বাপের তৈরি নয়, ধর্ম কোনো মুক্তি মৌলানার বাপের তৈরি নয়, ধর্ম হলো আমিনার লালের দিন ইসলাম, আমিনার লালের মোহাম্মদ রসুল্লাহ যেটা রেখে গেছে সেটা, এটা নবী সুন্নাত। এই সুন্নাতটাকে নিয়ে যদি আপনি আপনার মায়ের মাথাতে পড়ান তাও জায়েজ হবে না, সে একজন মুসলিম খাতুন হওয়ার পরও জায়েজ নয়, কারণ এটা মুসলিম পুরুষের জন্য সুন্নাত, রাসূলুল্লাহ সুন্নাত হিসাবে আমরা পড়ি। কিন্তু আজ আমরা দেখছি একদল লোক আজকে আমার কমকে টুপি পরিয়ে টুপি পরাতে এসেছে, তারা মাথায় টুপি দিয়ে আমার রোজাকে আমার ইফতারের মতো পবিত্র ধর্মীয় কাজকে কালিমা লাগাবার জন্য মাথায় টুপি দিয়ে বিহায়া উলঙ্গ নারীগুলোকে পেট দেখা যাচ্ছে, শরীয়তে যেটা হারাম এই অবস্থায় টুপি পরিয়ে ইফতার পার্টি হচ্ছে না হয়নি বলুন, এজন্য হচ্ছে না হয়নি? এরা ইসলামের বন্ধু না ইসলামের দুশ্মন? সম্প্রীতি যদি মনে করেন তাহলে বাউন ভাইদের একটা পইতে পাওয়া যায়, জানেন না বাউন ভাইরা পড়ে ওই পইতেটাকে নিয়ে অন্য কোন মানুষের গলায় একবার পরান তো দেখি সম্প্রীতি কেমন থাকে, কথা বুঝছেন না বোঝেন নাই? আমি জানি আমি এর বিরোধী, পড়ানো উচিত নয়, তারপরেও আমি বলতে চাইছি কেন এটা করা উচিত হবে না কেন বামন ভাইদের, ওই পৈতেটা তার ধর্মীয় ভাবাবেগ তার ভালোবাসা, ঠিক তেমনই ইসলাম ও মুসলিম নবী প্রেমিকদের ভালোবাসা হলো এই টুপি, কিন্তু এই টুপি পরে আমাদের কাছে চলে আসছে, আমাদের সঙ্গে বসে যাচ্ছে, আমাদের সঙ্গে খাচ্ছে, অথচ ফলের দাম কোনো আকাশ ছোঁয়া, এই ফলের দাম কমাবার বেলায় তাদের মনে কোনো দরদ নাই, তারা ফলের দাম আরো বাড়িয়ে যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয় ভাই, বড় কষ্টের সাথে বলতে হয় একদল ভালো ঘরের ছেলেরাও দেখছি এদের পাল্লায় পড়েছে, এদের সঙ্গে ইফতার পার্টিতে নাকি তাল মিলাচ্ছে, তাদেরকে জিজ্ঞেস করা হলে একটাই কথা বলছে সব ঠিক আছে কি করা যাবে, কিন্তু মনে রাখবে মনে রাখবে হোসাইনের বিরুদ্ধে সাহাবা হুজুরের ঘরের ছেলেরাও লড়াই করেছিল, অথে কে কোন দিকে
সমাজে একটা প্রবাদ বাক্য বেরিয়েছে, ধর্ম যার যার উৎসব সবার। শুনছেন না শোনেন না এই বাক্যটা? এ আমার নবীকে কারা মানেন একটু হাত তুলে দেখাবেন, আমার রসুলকে কারা মানেন হাত তুলে রাখ, আলহামদুলিল্লাহ। এটা যদি সত্যি দিল থেকে মানে, আজকে আমি ফতোয়া দিয়ে দিচ্ছি শুনে রেখে নেন, ধর্ম যার যার উৎসব তার, ধর্ম যার উৎসব তার, ধর্মকে কেন্দ্র করে উৎসব হয়, ইফতার মাহফিলটা রমজান শরীফকে কেন্দ্র করে হয়, অতএব ধর্ম যার উৎসব তার। কথা বুঝে আসছে না নাই? এটাকে নিয়ে যারা বলবে ধর্ম যার যার উৎসব সবার, মনে রাখবে এটা আমার কমকে সেরেকের মধ্যে ঢুকাবার একটা প্রাণ তৈরি হচ্ছে। এই কথার মধ্যে কুফুরি আছে, এই কথাকে খবরদার মানতে আপনারা যাবেন না। একজন পিসাহেব হিসাবে দাদা হুজুরের মুরিদদের ঘরে বোঝানো দরকার আছে না নাই? আমার কমে মুসলমানকে বোঝানো দরকার আছে না নাই? তাই বুঝাচ্ছি বাপ ভাইরা বুঝে নেন, ইসলামটাকে মিটিয়ে দিবার প্রাণ করছে। আপনারা একটু সজাগ হবেন না কি গো? সজাগ হবেন না? 500,000-2,000 বিক্রি হয়ে যাবেন আপনারা, জোরে বলেন বিক্রি হয়ে যাবে। ভাইজানের সাথে ছিলেন আছেন থাকবেন, হাত তুলে বলেন থাকবেন তো নাকি? ঠিক বলছেন তো, থাকবেন আলহামদুলিল্লাহ। আপনাদের পরিবার আমাদের সাথে আছে তো? বাড়ির মুরব্বী বাপ মা ভাই বোন সব আছে তো নাকি? আল্লাহ কবুল করে আমরা দুনিয়ায় রসুলুল্লাহর হয়ে লড়বো, হকের হয়ে লড়বো, ন্যায়ের হয়ে লড়বো, সভ্যতার হয়ে লড়বো, মানবতার হয়ে লড়বো, এতিম গরিবদের হয়ে লড়বো। এই লড়াইটা রসুলুল্লাহর জন্য লড়াই, কেন নবী যেটা করেছে এই করাটাই রসুলুল্লাহর জন্য করা। পরকালে আবার রসুলের সাথে আল্লাহর জান্নাতে ইনশাআল্লাহ যাব। বল আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। সেখানে দেখবেন রোজাদারও থাকে, কথা বুঝে আসছে, এমনকি ইসলামের দুশ্মন যারা তারাও থাকে, যারা গরিবদেরকে লোটে বড় বড় ফান দেবে বলে সে সকল নেতারাও থাকে, চোর বদমাই লুটেরা তারাও সেখানে জোটে। এই সব নিয়ে একটা হই হই হয়, টুপি মাথায় দিয়ে এসে বসে গেল মুসলমান, তোমাদেরকে টুপি পরিয়ে টুপি পড়াবাচ্ছে বোকা, এটা শুধুমাত্র তোমাদেরকে লুটার জন্য এরা সাজছে। শুনছেন না শোনেন নে, এরা যদি তোমাদের দরদি হতো, ইফতার মাহফিলে যারা আসছে এরা যদি তোমাদের দরদি হতো, তাহলে ঈদের দিনে ছুটিটা বাড়াই নেবেন। এরা ইসলামের দুশ্মন, এরা মুসলমানদের দুশ্মন, শুধু টুপি পরে তোমাদের কাছে এসে তোমাদেরকে টুপিটা পরিয়ে দিয়ে চলে গেল। আমি তোদের কত দরদি দেখেছিস তো, এই বোকা হয়ে আর থেকো না, কমটাকে বাঁচাও, যা করছো করগে যাও, ধর্মটাকে মিটিয়ে দিও নি। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আমি আমার ধর্মের জন্য বলবো না, বলুন না বলবো না, আমরা নামাজ পড়বো আর লোক মসজিদে ঢুকে আমাদেরকে মারবে, আর কেউ কোন রকম তাদেরকে অ্যারেস্ট করবে না, বন্দি করবে না, অথচ মাথায় ঘোমটা দিয়ে মাথায় টুপি দিয়ে আমাদের মসজিদে ঢুকবে। আমাদের উচিত আগামী দিন ঝাঁটায় ঘুমে কি এদেরকে তাড়া করা দরকার, কথা কি ভুল বলা হলো?
কেন তুমি আমার যখন ইবাদতে যখন আমায় হত্যা করা হয় আমার ইবাদতে যখন তোমাদেরকে পাওয়া যায় না, তুমি যেই হও যে কালারেই হও না কেন, ভুল বুঝবেন না, তুমি যে কালারেই হও না কেন তোমার সাথে আমার সম্পর্ক নাই, ঠিক না বেটি? এই জায়গাগুলো মাথায় রাখেন। শুনে আপনার কালচার যদি মিটে যায় আপনার অস্তিত্ব মিটে যাবে, আপনার যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। স্পেন বলে একটা দেশ আছে পৃথিবীতে, কি না স্পেন, স্পেনে একদল মুনাফিক মুসলমানদের বলে খ্রিস্টানরা প্রথম হাত করলো, খুব ভালো তারা ইতিহাস বলছি, খ্রিস্টানরা হাত করে তাদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ভালো ভালো মুসলমানদের ঘরে বিরুদ্ধে লড়াই করিয়ে তাদের ঘরে ঘরে ঢুকিয়ে দিয়ে এই সব লম্পট বদমাই চোর ফাসেক ফাজিল বেহুদা মুসলমানরা সমাজের ক্ষমতায় চলে আসলো। লাস্টে কি হলো, খ্রিস্টানরা তাদেরকে যখন বলল চুক্তি তো শেষ হয়ে গেছে, দেশটা এবার আমাদের হাতে তুলে দাও, দেশটাকে তুলে দিল। 700 বছর মুসলমান স্পেনে রাজত্ব করেছে, আজকে স্পেনে একটা মুসলমান পাওয়া যাবে না। কথা বুঝে আসছে? এইরকম বোকায় আপনারা যেন পড়ে যাবেন না, তাই বলবো আমার ধর্ম কি যারা মেটাতে চায় এদের থেকে দূরে থাকবেন। মুনাফিক মুসলমান চিনবেন কি করে, শুনছেন না, মুনাফিক মুসলমান চিনবেন কি করে, দুনিয়ার জন্য কথা বলে রাসূলুল্লাহর জন্য কথা বলে না, শুনছেন না, শুনেননি, কাফের বেঈমান নেতার জন্য কথা বলে রাসূলুল্লাহর জন্য কথা বলে না, শুনছেন না, শুনেননি, দুনিয়ায় নিজের গাড়ি বাড়ির জন্য কথা বলে মসজিদ মাদ্রাসার উপরে আঘাত হলে কথা বলে না, শুনছেন না, শুনেন না। মুনাফিক চেনার সব থেকে বড় নমুনা হলো রসুলের হয়ে যা দিল কাঁদে না, রসুলের জন্য যাব দিলটা রসুলুল্লাহর জন্য কাঁদে। রসুল বলছে শরীফুল নসব দেবারে তোমরা খবরদার আঘাত দেবে না, শরীফুল নসব কারা, নবী ও সাহাবাদের বংশধর তারা, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুনাফিক চিনা দরকার আছে না, নাই? এখন মুনাফিক দেখবেন মাজারে যায়, মুনাফিক দেখবেন মসজিদে যায়, মুনাফিক দেখবেন কিছু আলেম ওলামা মুক্তি দেখারে হয় হুমকি দিয়ে হোক বা পয়সা দিয়ে হোক নিজেদের দোয়া করিয়ে দেয়, যে দোয়া করো, যদি মুক্তি বলে না তোমার সঙ্গে দোয়া করা যাবে না, অমনি বলে বন্ধুগুলো কিছু গাছে নিয়ে যান বাঁচাবার জন্য হাত তোলে, কথা বুঝে আসছে না? মুনাফিক মুসলমানরা এইভাবে অন্যায় করে, সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে, কথা বুঝছেন না, সমাজকে বোকা বানাবার জন্য টুপি পরে, কথা বুঝে আসছে? এই সব মুনাফিকদের থেকে দূরে থাকো, দূরে থাকো, তোমরা আমার পীরের মুরিদের ঘরের ছেলে, তোমরা আমার নবীর উম্মাহ, ঠিক না বেটি গো? ফুরফুরা যদি নাও হও, অন্য যদি আরো হক সিলসিলা আছে না, নাই আরো হক সিলসিলা কেউ যদি মেনে চলো, এক জায়গায় তো তোমরা নবী পাকের উম্মত, তো তোমরা এই নবীর বংশের ছেলে হিসাবে, কুরাইশ খানদারের ছেলে হিসাবে বলে যাচ্ছি, তোমরা মুনাফিককে চেনো, মুনাফিক যদি চিনতে না পারো বাপ ঠকে যাবে, ঠকে যাবে, ঠকে যাবে। ধর্মসভায় এসেছি, ধর্মের কথা বললাম, এখন আমি জানতে চাইছি একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াতে গেছে, সে মসজিদে গিয়ে নামাজের কথা বলবে না তো অন্য কথা বলবে, ভাই এ তো নামাজের কথা বলবে, কিন্তু সেই ইমাম আবার বাজারে গিয়ে সে একজন ডাক্তার, এই ইমাম ডাক্তারি শিখতে পারে না, পারে না, সে দোকানে গিয়ে যখন ডাক্তারি বসবে সেখানে রুগী এসেছে, রুগীকে কি ইমাম নামাজের কথা শোনাবে, এজরে বলো তার রোগের কথা শোনাবে? আবার সেই ইমামটাই সন্ধ্যেবেলা ডাক্তারি পড়ায় এক কিছু লোককে, আবার ইমাম মানে আলেম, আবার কিছু লোককে কোরআন পড়ায়, এটা জায়েজ হবে না, হবে না, এই জোরে বলুন, এই জায়েজ হবে না, হবে না। ইমাম মসজিদে যখন গেছে তখন নামাজ পড়িয়েছে, যখন ডাক্তারখানায় গেছে ডাক্তার রোগী দেখেছে ডাক্তারই আলোচনা করেছে, যখন জেনারেল লাইনের ছেলেকে মেডিকেলে পড়িয়েছে ডাক্তারই আলোচনা করেছে, যখন আলেম কি বলে কোরআন পড়িয়েছে তখন কোরআন আলোচনা করেছে। আমি একজন হুজুর এখন ধর্ম প্রচার করতে এসে কোরআন হাদিসের আলোকে ধর্ম বললাম, কিন্তু আমার আরো প্ল্যাটফর্ম থাকতে পারে না, পারে না, জোরে বলে থাকতে পারে না, পারে না। এই প্ল্যাটফর্মে যখন আসবো তখন সমাজের ক্যান্সার যে রোগ হচ্ছে ওই রোগের বিরুদ্ধে ট্রিটমেন্ট করা হবে, কথা বুঝে আসছে? এটা ওয়াজ করতে এসেছি হুজুর, ধর্মের আলোচনা, ধর্মের আলোচনা করে দিয়ে গেলাম, কারো অসুবিধে হলো এখন সালাম পড়াবো, ইয়া নবী